বিশ্বকাপের উদ্বোধন বলে কথা, তার উপরে ভারত এবার একক দেশ হিসেবে প্রথমবার আয়োজক। আহমেদাবাদে বিশ্বকাপ শুরু 5ই অক্টোবর, তার আগে উদ্বোধন হবে 4ই অক্টোবর। দিনটিকে ক্যাপ্টেন্স ডে বলে আগেই ঘোষণা করেছে ICC। 10টি অংশগ্রহণকারী দেশের ক্যাপ্টেনই উপস্থিত থাকবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যের জমকালো অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় বড় সেলিব্রিটিরাও উপস্থিত থাকবেন, থাকবেন অনেক নামিদামি ব্যক্তিত্বরা, সঙ্গে থাকবেন বলিউডের আরও নামিদামি সব শিল্পী। আন্তর্জাতিক মানে শিল্পীদের কেলকুও আসতে পারেন, তবে তা এখনও সারপ্রাইজ হিসেবে রেখেছে বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠানে আরও অনেক রকম মুখ আপনারা দেখতে পারবেন এবং যা আপনাদের এক্সাইটমেন্টকে আরও বাড়িয়ে দেবে। ২০১১ সালের পর ফের বিশ্বকাপ আয়োজন করছে ভারত। এবার বিশ্বকাপকে বাকি বছরের থেকে আলাদা করতে একাধিক উদ্যোগ নিয়েছে। সব থেকে বেশি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ, গোল্ডেন টিকিট সব কিছুই দেখেছে। বিশ্বকাপের উদ্বোধনী তো এবার রাখতে চলেছে বিশেষ চমক। 5ই অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে। ম্যাচের আগে 4 তারিখ আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, সেই দিনই হবে ক্যাপ্টেন্স ডে। সেখানে একাধিক তারকা এসে পারফর্ম করবেন। BCCI-এর পক্ষ থেকে জানানো হয়েছে ক্যাপ্টেন্স ডেতে পারফর্ম করবেন রণবীর সিং, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং ও আশা ভোসলে। এছাড়াও ভারতের ঐতিহ্য তুলে ধরার জন্য একটি লেজার শোর আয়োজন করা হবে। 10 দলের অধিনায়কের সামনে আয়োজন করা হবে এই লেজার শো। জানা গিয়েছে প্রথম ম্যাচের টিকিট যাদের কাছে থাকবে তারা দেখতে পারবেন এই অনুষ্ঠান। BCCI-এর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, প্রথমেই কিংবদন্তি আশা ভোসলের গান হবে, এরপর একে একে শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন ও অরিজিৎ সিং পারফর্ম করবেন। এবার বিশ্বকাপ থিম সংয়ের মুখ রণবীর সিংও থাকবেন, তামান্না ভাটিও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। প্রথম ম্যাচের আগে উৎসবের জন্য প্রস্তুতি চলছে, মঞ্চ বেঁধে চলেছে আয়োজনে। প্রথম ম্যাচের আগে 10টা দল 3rd অক্টোবর আহমেদাবাদে যাবে। 3rd অক্টোবর যেহেতু অনেক দলের ম্যাচ আছে তাই তারা যাবে 4th অক্টোবর, যেখানে ভারতও রয়েছে। এতদিন বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হতো, সেটা এবার হবে একদিন আগে, কারণ ম্যাচ শুরু হবে দুপুর 2টো থেকে। ফলে তার আগে সম্ভব হবে না উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে। অনুষ্ঠানে BCCI কর্তারা ছাড়াও ICC ও বাকি বোর্ডের কর্তারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও 10টি দলের ক্যাপ্টেন তো রয়েছেই। উদ্বোধনী অনুষ্ঠানের মূল শুরু হতে যাচ্ছে ভারতীয় সংস্কৃতির জয়গান। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে, সঙ্গীত শিল্পীরা তো মঞ্চ মাতাবেনই, সবাই আরও এক্সাইটেড 90 বছর বয়সী কিংবদন্তি শিল্পী আশা ভোসলেকে পেতে। বোর্ড সূত্রের খবর, ক্যাপ্টেনরা মাঠে ঢুকবেন স্বয়ংক্রিয় রিক্সায়, যা ভারতীয় মূল্যবোধ ও ঐতিহ্য অনুযায়ী সুসজ্জিত থাকবে। অনুষ্ঠানের সময়সীমা 1 থেকে 1.5 ঘন্টা, সন্ধ্যে 7টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা। বলিউডের শিল্পীদের নাচ গান ছাড়াও থাকবে কোরিওগ্রাফি, লেজার শো এবং আতশবাজি প্রদর্শনী। পুরো অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো খামতি রাখছে না BCCI অর্থাৎ ভারতীয় বোর্ড। অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। এর আগে 1987, 1996, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করেছে ভারত, কিন্তু সঙ্গে যৌথ আয়োজক হিসেবে থেকেছে পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশ। 2011 সালের বিশ্বকাপে আয়োজক হিসেবে সঙ্গে ছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ, কাজেই বিশ্বমঞ্চে ভারতকে সম্পূর্ণ এককভাবে তুলে ধরার সুযোগ ওয়ানডে বিশ্বকাপেই প্রথম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকবেন কি না তা এখনও পরিষ্কার নয়। আবার একটি সূত্রের খবর, 14ই অক্টোবর আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে আসতে পারেন প্রধানমন্ত্রী।